পাতুলিয়ায় তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে, অভিযোগ দায়ের রহরা থানায়। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। খর্দহ পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উদয়ন সংঘ ক্লাবের কাছে থাকা জলের পাম্পে কাজ করেন শম্ভু সাউ। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। শনিবার রাতে তাকে হঠাৎই পাতুলিয়া পঞ্চায়েতের বিজেপি প্রার্থী মহেশ প্রজাপতি এবং তার সাথে থাকা আরও দুই যুবক মিলে মারধর করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা আহত শম্ভু সাউকে বন্দিপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করান। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপি প্রার্থী মহেশ প্রজাপতি এবং অজ্ঞাত পরিচয় আরও দুই যুবকের বিরুদ্ধে। ঘটনা নিয়ে বলতে গিয়ে পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপপঞ্চায়েত প্রধান তথা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রার্থী কিশোর বৈশ্য এবং আহত যুবক শম্ভু সাউ জানান, আমাদের একটা ছেলে শম্ভু সাউ বলে, ও পঞ্চায়েতের যে জলের জল চালায়, মানুষের বাড়িতে যে জল যায়, পাম্প চালাচ্ছিল, পাম্পের ঘরের সামনে গিয়ে মহেশ প্রজাপতি এবং তার সাথে দুটো বাইরের ছেলে ইট মারে, তখন শম্ভুর বুকে লাগে, যখন পড়ে যায় তখন গিয়ে লাথি ফাতি মারে, ওর মাথায় ব্যথা লেগেছে, বুকে লেগেছে, বমি হয়েছে দুবার, হাসপাতালে বন্দিপুর হাসপাতালে ভর্তি আছে। আমরা সেই ব্যাপারে ওর এসে পঞ্চায়েতে আমরা থানায় এসেছি, থানায় এসে আমরা এফআইআর করতে এসেছি। বিজেপি মহেশ প্রজাপতি বিজেপির লোক, তারা প্রার্থী সে, এবং বাইরের বহিরাগত নিয়ে আসছে, রোজই আমরা দেখছি যে সোদপুর পানিহাটি এইসব জায়গাতে সমস্ত বহিরাগত নিয়ে এসে। কতজন আহত হয়েছে ঘটনায়? একজন, সে এখন হসপিটালে ভর্তি আছে। প্রথমে ইট দিয়ে মেরেছে, তারপরে লাথি চর ঘির মাথায় মেরেছে, বুকে মেরেছে, জামা ফামা ছিঁড়েছে, মোবাইল ভেঙে দিয়েছে, হসপিটালে ভর্তি আছে। এটাকে এই পঞ্চায়েত ভোটটা যে সুষ্ঠুভাবে হচ্ছে সেই এলাকাকে উত্তপ্ত করার জন্য এই প্রচেষ্টা হচ্ছে। ওদের একটা প্রার্থী আছে, সে যেদিনকে নমিনেশন জমা দিয়েছে তার পরের দিন থেকে চায়ের দোকানে চা বিক্রি করছে, কোনো প্রবলেম হয়নি তাকে, কাউকে আমরা কোনো কিছু বলিনি। সেই জায়গায় এরা একটা তৈরি করার চেষ্টা করছে, কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করছে, করে ওদের হয়তো পার্টি থেকে আরও বেশি টাকা পাবে, সেই জন্য কেওয়াস করছে এটা। হ্যাঁ, আমরা থানায় এখন এফআইআর করলাম। সে ওই যে পাম্প চালাচ্ছিল, সরকারি পাম্প, মানুষের জল দেওয়ার সময়। হ্যাঁ, আমাদের দলের সাথেই থাকে, না সরকারি কর্মী, না পিএইচির কন্ট্রাকচুয়াল কর্মী। আমার নাম, ওর সাথে দুজন ছিল, মহেশ প্রজাপতির সাথে দুজন ছিল। আমি পাম্প চালাতে গেছিলাম, পাম্পটা বন্ধ করে চা খেতে যাব, পিছন দিয়ে মারতে চালু করেছে, ইট ছিল আর ডান্ডা ছিল, একটা ছেলেকে চিনি, দুটোকে চিনি, প্রার্থী ছিল, বিজেপির প্রার্থী ছিল। হ্যাঁ, কী নাম? প্রজাপতি, অজয় প্রজাপতি, মহেশ প্রজাপতি। আপনি কোন দল করেন? আমি তৃণমূল করি। কী দিয়ে মারধর করা আপনাকে? আর ইট ছিল, আদলা আদলা ইট ছিল, আর বাঁশ ছিল, বাঁশ দিয়ে এখানে কিসের বাট ছিল, পিছন দিয়ে মেরেছে তো আর তো আমি বুঝতে পারিনি, পড়ে গেছি। কিসে ছিল ওরা? ওরা একজন সাইকেলে দিয়ে উঠে পালালো, দুজন হেঁটে পালালো। আপনি কিসে ছিলেন? আপনি? আমি কিছু, আমি গাড়ি রেখে আমি পাম্পের তালা গেট খুলতে গেছি, তখন ওরা পিছন দিয়ে মারতে চালু করে দিয়েছে। কোন জায়গায় ছিল এটা? উদেন খেলা হচ্ছে, ফুটবল খেলা মাঠে, ওইখানে পাম্প, পাম্প নতুন পাম্প বসেছে, ওই পাম্প চালায়। ওরা হামলা করে দেবো কালকেও তো, ওরা কোথায় কী করেছে না করেছে জানি না, আমাকে বলছে আমি শম্ভু পাতুলিয়া তৃণমূলের দালাল, আমি তৃণমূলের পার্টি করি, আমি তো কারো আমি দালালি করতে যাই না, ওরা মেন টার্গেট আমাকেই নিচ্ছে, পাতুলিয়ার মধ্যে আমি কাউকে কিছু বলি না, রাস্তায় ফেলে মাত্র। হ্যাঁ, পাম্পে ওইখানে ফেলে। অপরদিকে ঘটনা নিয়ে বলতে গিয়ে বিজেপি যুবনেতা জয় সাহা জানান, গতকাল ওখানে আমাদের কর্মীদের ফেলে পেটানো হয়েছে। আমি এটা যদিও বিশ্বাস করি না যে বিজেপি এই মুহূর্তে তৃণমূলকে মারবে, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে প্রতিরোধ করার জন্য এরকম ছোটোখাটো দুর্ঘটনা হতেই পারে। সারা বাংলা জুড়ে তো বিজেপি কর্মীদেরকে তৃণমূলরা, শাসক দলের গুন্ডারা মারধরই করছে, তো এরকম ছোটোখাটো ঘটনা হতেই পারে। যদিও আমি যাচাই করে দেখিনি হয়েছে কি না, কিন্তু এরকম ঘটনা ঘটে থাকলে দেয়ালে পিঠ ঠেকে গেছে কর্মীদের, আওয়াজ তুলতেই পারে, ছোটোখাটো এরকম কিছু ঘটনা
বিক্ষিপ্ত জায়গায় ঘটলে কিছু করার নেই। বিজেপি প্রার্থীদের মারধর করা হয়েছিল, আজকে কি সেটারই বহিঃপ্রকাশ হলো? না না, বহিঃপ্রকাশ আমি বলছি আমি যাচাই করে এখনো দেখিনি, আমি জানি না সত্যি ঘটনাটা কি হয়েছে, কিন্তু যদি এরকম কিছু ঘটনা হয়ে থাকে তাহলে দেয়ালে পিঠ থেকে গেছে কর্মীদের, সারা বাংলা জুড়ে সব জায়গায় আমাদের কর্মীরা মার খাচ্ছে, তো এরকম বিক্ষিপ্ত কিছু ঘটনা হয়ে থাকলে সেটা প্রতিরোধ হয়েছে, দেয়ালে পিঠ থেকে গেছে, একটা এরকম ঘটনা ঘটে গেছে কিনা আমি জানি না। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।